বন্ধুরা, আমি সুমিত। এসে গেলাম আমাদের দ্বিতীয় টিউটোরিয়াল নিয়ে ফরটানের। তো আগের ক্লাসে আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে একদম ইন্ট্রোডাকশন স্পিচ। ইন্ট্রোডাকশন স্পিচ বলতে একদম মানে ফরটানের বেসিক জিনিসগুলো বলা হয়েছিল, যে কীভাবে ইন্টিজার ডিক্লেয়ার করতে হয়, কীভাবে দুটো সংখ্যার যোগ করতে হয়, কীভাবে রাইট স্টেটমেন্ট ইমপ্লিমেন্ট করতে হয়, কীভাবে রিড স্টেটমেন্ট ইমপ্লিমেন্ট করতে হয়, এগুলো আলোচনা হয়েছে। তো আমি আগের দিনই একটা ছোট্ট কথা বলেছিলাম যে আমি যখন দুটো সংখ্যা যোগ করতে চাইছি বা তিনটে সংখ্যা যোগ করতে চাইছি, তো তিনটে সংখ্যাকে স্টোর করার জন্য আমি তিনটে ভেরিয়েবল ম্যাক্সিমাম ইউজ করতে পারি। কিন্তু যদি আমি এরকম 10টা সংখ্যাকে যোগ করতে চাই, তাহলে আমাকে 10টা ভেরিয়েবল ইন্ট্রোডিউস করতে হবে। তো সেটা অনেক সময় সাপেক্ষ এবং অতটা এফিসিয়েন্ট নয় এই মেথডটা, যে 10টা ভেরিয়েবল ইন্ট্রোডিউস করব, তারপরে প্রতিটা ভেরিয়েবলকে আলাদা আলাদা করে সাম করবো। এটা এটা দিস ইজ নট অ্যান লজিক। ফরটান হচ্ছে লজিক। তো এই যে 10টা সংখ্যা বা 20টা সংখ্যা বা 30টা সংখ্যা, একাধিক সংখ্যা যদি আমি কোনোভাবে কাজে লাগাতে পারি, যে যে কোনো একটা উপায়ে আমি সমস্ত সংখ্যাগুলোকে কাজে লাগাবো, এইরকম যদি কোনো উপায়ে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে জিনিসটা অনেক এফিসিয়েন্ট হবে, জিনিসটা অনেক সুবিধা হবে, করাটা অনেক ইজি হবে। আমরা সবসময় সহজ রাস্তায় অবলম্বন করতে চাই, জীবনকে কখনোই আমরা জটিলভাবে চিন্তা করতে পারি না। তো তার জন্য ফরটানের যে টেকনিক রয়েছে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ অ্যারে। অ্যারে কি? সাপোজ আমার কাছে অনেকগুলো বালতি আছে, বালতি বালতি ভালো কথা, তো বালতিতে আমাকে জল ভর্তি করতে হবে। তো আমার কাছে 10টা বালতি আছে। এই যে 10টা বালতি একটা জায়গায় পরপর রাখা আছে, প্রথম বালতি, পরেরটা দ্বিতীয় বালতি, তারপরটা তৃতীয় বালতি, 10টা বালতি পর জায়গায় পরপর রাখা আছে। প্রতিটা বালতির একটা করে নাম্বারিং আছে, 1 নম্বর বালতি, 2 নম্বর বালতি, 3 নম্বর বালতি। এই যে প্রতিটা বালতি একটা খোপ, যে খোপগুলোর মধ্যে আমি জলটা রাখতে পারি, এই প্রতিটা বালতি হচ্ছে এক একটা অ্যারের সমান। আর টোটাল এগুলোকে বলা হচ্ছে অ্যারে ভেরিয়েবল। তাহলে অ্যারে হচ্ছে অনেকগুলো ভেরিয়েবল একটা জায়গায় হয়েছে, অনেকগুলো ভেরিয়েবলস রয়েছে, যেখানে আমি এ বি সি ডি ই এফ জি অনেকগুলো ভেরিয়েবল নিয়েছিলাম আগের বারে, সেইগুলোকে আমি একটা জায়গায় নিয়ে এলাম, কি তৈরি হলো? অ্যারে ভেরিয়েবলস তৈরি হলো। ঠিক আছে, এবার আমরা দেখবো যে অ্যারে ভেরিয়েবলস কীভাবে ডিক্লেয়ার করতে হয়। ডিক্লারেশন অ্যারে একটা যে কোনো ভেরিয়েবল আমি সাপোজ এ লিখলাম, এই একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলটাকে আমি যদি অ্যারেতে কনভার্ট করতে চাই, তাহলে এর পাশে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, দিয়ে অ্যারেটার ডাইমেনশন দিতে হবে, মানে আমার কাছে আমি কতগুলো বালতি নিয়ে কাজ করতে চাইছি। সাপোজ আমি 10টা নাম্বার নিয়ে করতে চাইছি, 20টা নাম্বার নিয়ে করতে চাইছি, তো এটাকে বলা হয় ডাইমেনশন। এটাকে বলা হয় 1D অ্যারে, মানে আমি আজকে 1D অ্যারে নিয়ে বলবো, নেক্সট দিন হয়তো 2D অ্যারে ইন্ট্রোডিউস করা যাবে। তো এই যে অ্যারে, তাহলে এই যে ব্র্যাকেটের মধ্যে যে নাম্বারটা লিখবো এটাকে বলা হচ্ছে ডাইমেনশন অফ অ্যান অ্যারে। তো সাপোজ আমি 10টা নাম্বার নিয়ে কাজ করতে চাইছি, সাপোজ, তো আমি অ্যারের ডাইমেনশন 10 লিখতে পারি, 10 লিখতে পারি, মানে কি A10 লেখা মানে এ ভেরিয়েবলটার মধ্যে 10টা খোপ তৈরি হলো, 10টা খোপ তৈরি হলো, এই খোপগুলোর মধ্যে আমি আমার যে নিউমেরিক্যাল যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলো আমি ইনপুট করতে পারি। এবার আমি 10টা নিয়েছি বলে 10 সাপোজ 20টা ভেরিয়েবলস নিয়ে আমি কাজ করতে চাইছি, তাহলে এ এর ব্যাকেটে আমি 20 লিখলাম, 20 লিখলাম। এবার আমি যদি 30টা ভেরিয়েবল নিয়ে কাজ করতে চাই, অথচ ডাইমেনশন দিলাম 100, অবশ্যই এটা ভ্যালিড, কিন্তু এই যে 30টা বাদে 70টা খালি খোপ ফাঁকা পড়ে রইলো, এর জন্য কী হলো, কম্পিউটারে একটা কিছু মেমোরি নষ্ট হলো। সেজন্য যতগুলো লাগবে তার থেকে কিছু বেশি বা তার থেকে কম তো কখনোই করা যাবে না, তার থেকে কিছু বেশি দিলেই ঠিক আছে, তাতে হ্যাবক বেশি যেন না হয়। এটা হচ্ছে অ্যারে ডিক্লেয়ার করার পদ্ধতি, অ্যারে ডিক্লেয়ার করার পদ্ধতি। এবার আমার যে জিনিসটা হবে সেটা আমি আগের দিন বলেছিলাম যে আমার কাছে এ যখন 10 লিখলাম, এ হচ্ছে একটা অ্যারে হিসাবে কাজ করলো, কিন্তু আমি যদি শুধু শুধু এ লিখতাম তাহলে এ কিন্তু একটা ভেরিয়েবলস, মানে সিঙ্গেল ভেরিয়েবলস, এটা কিন্তু একটাই মাত্র নিউমেরিক্যাল ডিজিটকে স্টোর করতে পারে। কিন্তু এ 10 লেখার ফলে কী হয়ে গেলো, এ 10টা ভেরিয়েবলকে স্টোর করতে পারলো, 10টা ভেরিয়েবলকে স্টোর করতে পারলো। এবার এর মধ্যে যখন আমি কোনো নাম্বারকে স্টোর করতে যাই, তখন জাস্ট কী লেখা হয়, রিড লেখা হয়। আগের দিনের টিউটোরিয়াল যদি তুমি না দেখে থাকো গিয়ে দেখে এসো, রিড লেখা হয়, ডাইরেক্ট এ লিখে দিই, তাহলে আমার এখানে এ ভেরিয়েবলটা মধ্যে আমার নিউমেরিক্যাল ভ্যালুটা স্টোর হয়ে যায় এ এর মধ্যে। এবার এখানে যদি আমি অ্যারের মধ্যে স্টোর করতে যাই, তাহলে আমার আমার কী হবে, তাহলে আমি কি এখানে এ এরকম ব্র্যাকেট দিয়ে 10 লিখবো,
এরকম লেখাটা চলে, তাহলে তার জন্য লজিক আছে। তো লজিকটা কি? আর একটা কথা, এখানে একটা বিরাট রিমার্কস আছে, ফর্টনের যে কোনো সফটওয়্যার এ টেন লিখলাম, আর একটা ভেরিয়েবল লিখলাম এ, এইটা অনেক সময় অনেক সফটওয়্যার কাজ করতে পারে না এই জিনিসটা। এ টেন এ একটা ভেরিয়েবল যেটাকে আমি অ্যারে হিসেবে ইউজ করছি, আবার আমি এ নিচ্ছি যেটাকে আমি একটা সিঙ্গেল ভেরিয়েবল হিসেবে ইউজ করছি, এই দুটো জিনিস করা যাবে। আইদার এটাকে অ্যারে হিসাবে ইউজ করো, আর এটাকে ভেরিয়েবল হিসেবে ইউজ করো, দুটো যেন একসাথে ইউজ না হয়। আমি যে সফটওয়্যারটা কাজ করি মাইক্রোসফট ডেভেলপার স্টুডিও, এটাতে কিন্তু এটা একটা প্রবলেম দেখায় যে দুটো সেম ভেরিয়েবল নিয়ে এটা একটা প্রবলেম দেখায়। তো বেস্ট উপায় হচ্ছে, পৃথিবীতে অনেক রকম ভেরিয়েবলস আছে, আমি এ লিখতে পারি, আমি এরপরে আর একটা এ দিয়ে দিতে পারতাম, একটা ভেরিয়েবলস ধরে কাজ করতে পারতাম, এরপরে বি দিলাম আর একটা ভেরিয়েবলস ধরে কাজ করতাম, অথবা এ ছেড়ে আমি শুধু বি দিলাম, এটা একটা ভেরিয়েবলস ধরে কাজ করতে পারতাম। পৃথিবীতে অনেক ভেরিয়েবলস আছে, আমি যদি ল্যাপটপ লিখতাম তাহলে ল্যাপটপ একটা ভেরিয়েবলস ধরে কাজ করতো, গরু লিখলে গরু একটা ভেরিয়েবলস ধরে কাজ করতো, কোনো প্রবলেম নেই। ওকে, তাহলে এবার আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে কাজের কথায় যে এই অ্যারে যে ভেরিয়েবলসটা হলো এর মধ্যে আমি কীভাবে নাম্বারগুলোকে স্টোর করব, স্টোর করব। ওকে, তার জন্য একটা নতুন জিনিসের ইন্ট্রোডাকশন হবে, যেটা হচ্ছে যেটাকে বলা হয় ফর্টরানের একদম মেন জিনিস, সেটা হচ্ছে লুপ, ইউজিং অফ লুপ। লুপ ছাড়াও, লুপ ছাড়াও এর মধ্যে নাম্বার নিউমেরিক্যাল ভ্যালু একটা অ্যারের মধ্যে ইনক্লুড করা যায়, তার জন্য গো টু স্টেটমেন্ট বলে একটা স্টেটমেন্ট আছে যেটা দিয়ে করা যায়, সেটা মিস করার দিন বলব গো টু স্টেটমেন্ট কি। আজকে লুপটা পড়ানোটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হলো। তো লুপ, যে লুপ, আজকে যে লুপটা নিয়ে, লুপ অনেক রকম হয়, আজকে যে লুপটা নিয়ে আলোচনা করবো এটাকে বলা হচ্ছে ডু, ডু লুপ। ডু লুপের অনেকগুলো স্ট্রাকচার আছে, ডু লুপের অনেকগুলো স্ট্রাকচার আছে, ডু লেখার পরে নিচে এন্ডু, এটা একটা স্ট্রাকচার, ডু দিয়ে শুরু হবে এন্ডু, ডু লুপটা এখানে শেষ হবে। লুপ কি? লুপ হচ্ছে কন্টিনিউ আমি এন্টার করব, আমি নাম্বারগুলো পরপর এন্টার করতে চাইছি, ফার্স্ট নাম্বারটা ওয়ান দিলাম, তারপর একটা টু দিলাম, থ্রি দিলাম, ফোর দিলাম, পরপর এন্টার করছি। এই যে পরপর নাম্বারগুলো এন্টার করছি, যেগুলো স্টোর হবে, যে প্রসেসের মাধ্যমে স্টোর হবে এ এই অ্যারে ভেরিয়েবলটার মধ্যে, সেই প্রসেসটা হচ্ছে আমার এই লুপ। ঠিক আছে, তাহলে এই আজকে একটা স্ট্রাকচার আলোচনা করছেন, এই স্ট্রাকচারটা এরকম যে দুয়ের পরে আমি একটা যে কোনো ভেরিয়েবল ইউজ করবো, সাপোজ আই, একটা স্পেস দিলাম দিয়ে আই, আই এর পরে কি লিখলাম ইকুয়াল টু, আই ইকুয়াল টু ওয়ান কমা দিয়ে টেন, সাপোজ দশটা নাম্বার নিয়ে আমি কাজ করছি, ওয়ান টু টেন, এর মানে কি? এর মানে হচ্ছে, আচ্ছা এরপরে আমি যা দিলাম, এরপরে দিলাম যে রিড, রিড এ আই আই, তারপরে দিলাম এন, এটার মানেটা আমি বলি, এ এ হচ্ছে একটা ভেরিয়েবল, এটা ভেরিয়েবল ডাইমেনশনাল ভেরিয়েবল, তার মধ্যে দশটা খোপ তৈরি হয়ে যাবে, এ টেন ইনিশিয়ালাইজ করা মানে হচ্ছে এর মধ্যে দশটা খোপ তৈরি হয়ে যাবে, প্রথম খোপটা, তাহলে ডু আই ইকুয়াল টু ওয়ান, যখন আই ইকুয়াল টু ওয়ান হবে তখন কি হবে, এটা এ ওয়ান আসবে, এ ওয়ান, তাহলে আমি দশটা খাপকে যদি এরকম নামকরণ করি, প্রথম খাপটা আমার এ ওয়ান, পরের খাপটা এ টু, তারপরটা এ থ্রি, তারপরটা এ ফোর, অ্যান্ড সো ওয়ান, হ্যাঁ এ টেন, আমি এরকম ডিক্লেয়ার করি, তাহলে কি আমার কাছে এরকম দশটা এ এর খাপ তৈরি হবে, প্রতিটা এরকম নাম্বারিং করা থাকবে ওয়ান টু থ্রি ফোর আপ টু টেন। তাহলে অ্যারের যে ইন্ডেক্স, এগুলোকে বলা হয় অ্যারের ইন্ডেক্স, যে ওয়ান টু থ্রি ফোর, তাহলে অ্যারের ইন্ডেক্স আমরা দেখলাম ওয়ান থেকে শুরু হচ্ছে। অনেকের মনে প্রশ্ন চাপতে পারে যে ওয়ান থেকে কেন, জিরো থেকে কেন নয়, অ্যারের ইন্ডেক্স আমরা জিরো থেকেও শুরু করতে পারি, কিন্তু বাই ডিফল্ট অ্যারের ইন্ডেক্স যদি এরকম এ টেন লেখা হয় তাহলে এটা কিন্তু ওয়ান থেকে স্টার্ট হবে, আমি যদি এ জিরো প্রিন্ট করাতে যাই তাহলে কিন্তু কোনো ভ্যালু আসবে না, ভ্যালু এলেও একটা রং হ্যাপাজার অন্যরকম একটা ভ্যালু আসতে পারে, তার জন্য কি করতে হবে, এইখানে যেতে হবে, লিখতে হবে কি জিরো, জিরো লিখে একটা এরকম ইস্টু সাইন দিতে হবে, ইস্টু, এরকম দিলে আমার অ্যারে ইন্ডেক্স জিরো থেকে স্টার্ট হবে। ঠিক আছে, তাহলে আমি যদি দশটা নাম্বার নিয়ে কাজ করতে চাই তাহলে আমার এখানে লুপটা কিন্তু এ কত থেকে হবে, তখন জিরো থেকে নাইন হবে,
কারণ 0 থেকে 9 পর্যন্ত কতগুলো ডিজিট আছে? 10টা ডিজিট আছে। 1 থেকে 10 পর্যন্ত 10টা ডিজিট আছে, 0 থেকে 9 পর্যন্ত 10টা ডিজিট আছে। তাহলে এটা কিন্তু অ্যারের একটা নিজস্ব ধর্ম আর কি, ঠিক আছে? তাহলে এই অ্যারেকে কীভাবে ডিক্লেয়ার করতে হয় এটা আমরা এখান থেকে দেখলাম। তো আমি এটা টেন দিয়ে এখন আপাতত রাখি, ফাইন। তাহলে এটা 0 থেকে 9 না হয় আমি এটা করলাম 1 to 10। তাহলে এবার এটা কীভাবে কাজ করছে এই লুপটা? আই ইকুয়াল টু 1, এটা অলওয়েজ যে আই দিতে হবে এরকম কোনো মানে নেই। এটা আই যে কে যা খুশি হতে পারে, যা খুশি হতে পারে, কিন্তু একটা ভেরিয়েবল একবার ইউজ করবো, দুবার ইউজ করবো না। আইটা এখানে, এখানে যদি আমি এ ইউজ করি, এখানে কিন্তু দুই এ ইকুয়াল টু 1 to 10 ইউজ করবো না, এখানে আই ইকুয়াল টু 1 to 10 ইউজ করবো, ফাইন। তারপরে কি রিড, রিড এই স্টেটমেন্টটা দিয়ে কি করা হয়, কোনো কিছু ভেরিয়েবলসের মধ্যে ডাটাকে স্টোর করানো হয়, স্টোর করানো হয়। কে স্টোর করে? ইউজার স্টোর করে, ওকে। তাহলে রিড এর পরে আমি লিখেছি এ আই, তাহলে আই ইকুয়াল টু যখন 1 হবে তখন এ এর পরে কি থাকবে? 1 থাকবে। আই ইকুয়াল টু যখন 2 হবে এ এর পরে 2 থাকবে। তাহলে এ 1 যখন আসবে তখন একটা রিড স্টেটমেন্ট হবে, মানে এ 1 এ একটা ভ্যালু আমার স্টোর হবে। তারপরে আবার এটা 2 আসবে, তারপরে একটা ভ্যালু স্টোর হবে, তারপর 3 আসবে, একটা ভ্যালু স্টোর হবে, আপ টু কত পর্যন্ত যাবে? 10 পর্যন্ত যাবে। এবার আমি একটা প্রোগ্রাম রান করাতে চাইছি যেখানে অনলি 10টা নাম্বারই রয়েছে, আমি আগে থেকে জানি যে 10টা নাম্বার। আবার ওই একই প্রোগ্রাম দিয়ে আমি কিছুক্ষণ পরেই 20টা নাম্বার এন্টার করাতে চাইছি, তারপর 30টা। তাহলে কি এটা, এই যে কতগুলো নাম্বার আমি এন্টার করাতে চাইছি এটা আমাকে ইউজার বলছে যে কতগুলো নাম্বার এন্টার করাতে চাইছি। তো বাই ডিফল্ট আমি কতগুলো নাম্বার এন্টার করাতে চাইছি এটা আমি সেভ করে রাখবো না, আমি এটাকে একটা ভেরিয়েবল ইউজ করবো, সাপোজ এন। আর আগে আমি এন এর ভ্যালুটাকে ইউজারের কাছ থেকে নিয়ে নেবো যে আমি কতগুলো ভ্যালু এন্টার করাতে চাইছি। তার জন্য কি করতে হবে? একটা রাইট স্টেটমেন্ট দিলাম, রাইট রাইট স্টেটমেন্ট দিয়ে দিলাম যে কিরো এন্টার দা নাম্বার অফ নাম্বারস, মানে কতগুলো নাম্বার তোমার আছে, এটা তো নাম্বার অফ নাম্বার দিয়ে কি করবো, রিড স্টেটমেন্ট দিয়ে এটাকে সেভ করো, রিড স্টেটমেন্ট দিয়ে এটাকে আমি ফাইন এন করিলাম। তার মানে কি এন এর মধ্যে আমি কতগুলো নাম্বারকে এন্টার করাতে চাইছি সেটা স্টোর হয়ে গেল। তারপর কি করেছি, ডু আই ইকুয়াল টু 1 to n, মানে কি এই এন এর ভ্যালু যদি আমি প্রথমবারে 10 এন্টার করি তাহলে 10 আসবে, আর একবার প্রোগ্রামটা রান করে যদি 20 এন্টার করা হয় তাহলে এর মধ্যে 20 আসবে, দিয়ে কি আসবে, রিড এ আই, ফাইন। তাহলে এন্ড দিয়ে যেমন যা কিছু করা আছে, ফাইন, তাহলে এটা 10 পর্যন্ত এলো, তাহলে এয়ার এর মধ্যে আমার নাম্বারগুলো সেভ হয়ে গেল। নেক্সট, এবার সাপোজ আমি এই নাম্বারগুলো স্টোর করলাম, এই প্রতিটা যে স্টোর হলো তার আমি যোগফল নির্ণয় করতে চাইছি, প্রত্যেকটা নাম্বারের যোগফল। তার মানে কি এ 1 এর মধ্যে যে নাম্বারটা আছে প্লাস এ 2, এ 3, এ 4, এবার প্রতিটা বালতির মধ্যে যে নাম্বারগুলো ফেলা হয়েছে আর কি, সেই প্রতিটা বালতির নাম্বারগুলোকে আমি যোগ করতে চাইছি, ঠিক আছে? তাহলে এটা লুপ হয়েছে। তাহলে যোগ করার জন্য আমি যদি এরকমভাবে একটা, আচ্ছা আর একটা আমি এখানে সাপোজ সাম বলে একটা ভেরিয়েবল আছে, এই সাম ভেরিয়েবলটা ইন্টিজারের মধ্যে আমি ডিক্লেয়ার করলাম। যদি আমি ইন্টিজার ভেরিয়েবল ইউজ করতে চাই, আচ্ছা আগের দিন যেহেতু ইন্টিজার বলেছি সেটা আছে রিয়েলটা, তো রিয়েল ভেরিয়েবল সাপোজ এখানে রিয়েল লেখা হয়েছে, এ 10 দিলাম, কারণ এ 10 এইটার মধ্যে আমার রিয়েল ভেরিয়েবলগুলো স্টোর হবে। আমি যখন এন্টার করবো ডাটা আমি ইন্টিজার ভেরিয়েবল ইউজ করতে পারি, রিয়েল ভেরিয়েবল হচ্ছে কোনো দশমিকযুক্ত সংখ্যা, ইন্টিজার যে কোনো একটা ইন্টিজার সাপোজ 5, তো 5.0 তো আমি লিখতেই পারি, তো রিয়েলের মধ্যে আমি ইন্টিজার ভেরিয়েবল ইউজ করতে পারি, কোনো প্রবলেম হবে। তাহলে রিয়েল লিখলাম এ 10, আর এটাকে লিখলাম সাম, সাম দিলাম, সাম কি সাম আরেকটা ভেরিয়েবল, আর ইনিশিয়ালাইজ করলাম সাম ইকুয়াল টু 0, আর ইনিশিয়ালাইজ করলাম সাম ইকুয়াল টু 0, ওকে। তো সাম ইকুয়াল টু 0 হবে, এটা রিড স্টেটমেন্টটার পরে আমি এই জায়গাতে আর একটা ডু লুপ চালালাম, ডু, আচ্ছা আই এখানে আমি লিখতে পারি কিন্তু আই, কারণ আই এর কাজ এই শুধুমাত্র ফার্স্ট ডু লুপে শেষ হয়ে গেছে, তো আমি আর একটা আই এখানে ইউজ করতে পারি, ইউ মে ইউজ যে যা খুশি ইউজ করা যায়, এখানে কিন্তু আই ইউজ করা যায় যেহেতু একটা কাজ এখানে অলরেডি কমপ্লিট। তাহলে আই ইকুয়াল টু সাপোজ 1 to n, আচ্ছা ঠিক আছে, তাহলে ডু আই ইকুয়াল টু 1 to n, কি লিখবো, সাম ইকুয়াল আগের দিনের মতো, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস, আগের দিনে ভেরিয়েবলসগুলো ইউজ করা হচ্ছিল, আজকে কি ইউজ করা হবে, আজকে ইউজ করা হবে অ্যারে, তাহলে এআই, তাহলে যখন এ সরি এ যে
তাহলে যখন j ইকুয়াল টু 1 হবে সামের সাথে a যে যোগ হবে তার তার যে যোগফলটা হলো সেটা সামের মধ্যে ঢুকে গেল প্রথমের মধ্যে ঢুকে গেল আচ্ছা একটা কমন জিনিস বলি একটা কমন জিনিস তারপর আমাকে যোগ করতে হবে 5 4 3 2 এই পাঁচটা ডিজিটের আমার যোগ করতে হবে আমি কি করতে পারি আমি প্রথমে কি করব 5 এর সাথে 4 যোগ করব 5 আর 4 এর কত হবে কত হবে 9 হবে 9 হবে 9 এর সাথে কি করব 9 এর সাথে 3 যোগ করব 9 এর সাথে 3 যোগ করব তাহলে কি প্রথম দুটো যোগ করব দিয়ে তার যে যোগফলটা হবে তার সাথে পরের ডিজিটটা যোগ করব ঠিক আছে তাহলে কত হলো 12 হলো এর 12 এর সাথে কি করব 12 এর সাথে আমি 2 যোগ করব 14 হলো 14 এর সাথে কি যোগ করব 1 যোগ কত আসবে 15 আসবে তাহলে আমার অ্যান্সার এখানে 15 আসবে তাহলে আমি প্রসেসটা কি লজিকটা কি লজিকটা হচ্ছে প্রথমে দুটো সংখ্যা যোগ করব করে যে যোগফলটা হবে তার সাথে তিন নম্বর নম্বরটা যোগ করব তারপরে তারপরে যে যোগফলটা হবে ফাইনাল যে যোগফলটা হবে তার সাথে আবার তার পরেরটা যোগ করব তাহলে যতগুলো নম্বর আছে তার যোগফলটাই পাবো তো আমি প্রথমে সাম ইকুয়াল টু 0 ইনিশিয়ালাইজ করেছি মানে কি সামের মধ্যে কোনো ভ্যালু স্টোর নেই জিরো তারপর লিখেছি সাম ইকুয়াল টু সাম প্লাস তাহলে সাপোজ সাম ইকুয়াল টু আমার কত ছিল সাম ইকুয়াল টু ফার্স্টে কত ছিল সাম ইকুয়াল টু ছিল জিরো ফাইন তারপরে এ যখন লুপটা ঘুরছে এ জে এর জায়গায় ও আসবে এ জের ভ্যালু কত আমি সাপোজ 5 দিয়ে রেখেছি আগেতে তাহলে সাম ইজ ইকুয়াল টু হলো 0 প্লাস 5 ফার্স্ট যখন জে ইকুয়াল টু 1 তখন এই প্রসেসটা কমপ্লিট হলো তাহলে সামের মধ্যে কত স্টোর হলো 5 স্টোর হলো তারপরে আবার সাম ইকুয়াল টু সাম প্লাস এ 2 হবে যখন জেটা একের পর 2 আসবে তখন সামটা কত হবে সাম ইকুয়াল টু সাম প্লাস এ 2 হবে তো সাম ইজ ইকুয়াল টু ফার্স্ট বার 5 সেকেন্ডটা কত সামের মধ্যে অলরেডি 5 ইনক্লুড হয়ে আছে তার সাথে কত যোগ হবে 4 যোগ হবে 9 হলো তাহলে সামের মধ্যে অলরেডি 9টা হয়ে গেল থার্ড যখন আসবে তখন সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস এই 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 জায়গাটা রয়েছে এইটা এইটা এই এইট এই দুটো লাইন এই লাইনটা খুব ইম্পর্টেন্ট সাম ইজ ইকুয়াল টু সাম এনাটাও ইম্পর্টেন্ট তাহলে এভাবে আমি যদি এ 10 পর্যন্ত যাই তাহলে আমার ঠিক আছে এবার কি এবার এটাতে আমি পরপর নাম্বারগুলো যোগ করলাম এবার যদি আমি একটা ছাড়া ছাড়া নাম্বার যোগ করতে চাই এই যে 5 যেটা দেওয়া হয়েছে এর ইন্ডেক্স কত এ 1 4 এর ইন্ডেক্স কত 4 এর ইন্ডেক্স হচ্ছে এ 2 তিনের ইন্ডেক্স কত এ 3 তার মানে কি আমি সাপোজ যোগ করতে চাইছি 5 3 আর 1 তার মানে কি আমি যোগ করতে চাইছি এ 1 এ 3 এন্ড এ 5 এ 5 এ 5 তার মানে কি একটা একটা করে ছেড়ে ছেড়ে যোগ করতে চাইছি না 1 যোগ করব তারপর 3 যোগ করব তারপরে 5 5 নাম্বার লোকেশনে যেটা রয়েছে সেটাকে যোগ করব তার জন্য তাহলে আমাকে এই প্রোগ্রামটা মডিফাই করতে হবে কি মডিফাই করতে হবে একদম সিম্পলি মডিফাই করতে হবে এই যে i ইকুয়াল টু 1 টু n এইটার পাশে যদি কমা দিয়ে আমি 1 লিখি এর মানে হচ্ছে i টা 1 থেকে n পর্যন্ত যাবে ইনক্রিমেন্ট হবে 1 তাহলে কি 1 তারপরটা যে 2 তারপরটা যে 3 তারপরটা যে 4 এভাবে যাবে যেহেতু 1 ইনক্রিমেন্ট বাই ডিফল্ট ফর্মুলাতে এই 1 টাকে লিখতে হয় না কিন্তু আমি যদি এরপরে কমা দিয়ে 2 লিখি তার মানে কি i টা 1 আসবে তারপরে ইনক্রিমেন্ট হবে 2 কারণ কি 1 এর পরে 2 যেহেতু সামের কাজ আমার এই এই দু লুপটাই হচ্ছে ওটা তো জাস্ট আগের দু লুপটা জাস্ট ইনপুট নাম্বার নেওয়ার জন্য আর সেকেন্ড দু লুপটা হচ্ছে আমার সামটাকে করার জন্য তাহলে জে ইকুয়াল টু 1 টু n দুই দুই করে বাড়ছে তাহলে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস কে যে কোনো প্রবলেম দিয়ে আমি যেমন n ডু করি n ডু করা হলো ওকে তাহলে এটা আমার এলো এবার যদি আমি সামটাকে প্রিন্ট করি তাহলে আমি কতগুলো নাম্বারের সাম পেয়ে যাবো এবার কথাটা হচ্ছে আমি এখানে ইন্ডেক্সটা 1 থেকে শুরু করেছি আপ টু এন পর্যন্ত গেছে তো আমি যদি এন থেকে 1 পর্যন্ত যেতাম এন টু 1 পর্যন্ত যেতাম তাহলে আমার কি হবে সাপোজ এন ইকুয়াল টু 10 ইনপুট করে দিয়েছি 10
দশ ইনপুট করে দিয়েছি, তাহলে 10 থেকে 1 পর্যন্ত যেতে হতো। আমি বলেছি ইন, এখানে কমা দিয়ে কিছু না লেখা মানে হচ্ছে ইনক্রিমেন্ট হবে 1, মানে কি বাড়বে। তো 10, 10 থেকে 1 পর্যন্ত যেতে গেলে নিশ্চয়ই 1 করে ইনক্রিমেন্ট করলে হবে না, ইয়েস 1 করে কমাতে হবে। তাহলে কমানোর জন্য কি করতে হবে, একটা মাইনাস। তাহলে আপার ভ্যালু থেকে আমি যখন লোয়ার ইন্ডেক্স যাচ্ছি আর আপার ইন্ডেক্স থেকে যখন লোয়ার ইন্ডেক্স যাচ্ছি তখন একটা মাইনাস 1 করে দিচ্ছি। যদি দুই দুই করে কমাতে হয় মাইনাস 2 করে নেব, কারণ 5 4 3 2 1 এর যোগফল যা হবে 1 2 3 4 5 এর যোগফল তো তাই হবে, ঠিক আছে। তাহলে এটা দুরকম ভাবে আমরা করতে পারি। এই এই হচ্ছে আজকে ডুলু ইন্ডুলু কিভাবে তার সাম হয় এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। এবার আমি রাইট স্টেটমেন্ট দিয়ে সামটাকে প্রিন্ট করাতে পারবো কিভাবে, রাইট? এটা আগের দিনের ক্লাস বলেছি, প্রতিদিন তো একই রকম ক্লাসে বলা সম্ভব নয়। যদি পার্সোনালি করার দরকার হয় কমেন্ট বক্স, বেস্ট উপায় হচ্ছে কমেন্ট বক্স, ঠিক আছে। রাইট রাইটের মধ্যে লিখো দ্য সাম ইজ দা পিএইচ দা সাম ইউএম সাম আই এস ইজ, একদম ঠিকঠাক বানান লিখেছি। দ্য সাম ইজ একটা কমা দেবো দিয়ে সাম লিখে দেবো, কোনো প্রবলেম নেই। সাম লিখে দেবো, সামের ভ্যালু ওখানে প্রিন্ট হয়ে যাবে, কোনো চাপ নেই। নিট অ্যান্ড ক্লিন, পুরো স্যানিটাইজারের মতো ক্লিন করে দেবে একদম প্রোগ্রামটা। ওকে, তাহলে রাইট সাইড দিয়ে হয়ে গেল। স্টপ এন্ড দিয়ে দিলাম, স্টপ এন্ড দিয়ে দিলাম, ফাইন হয়ে গেল। এই যে প্রোগ্রামটা হলো এটা ভালো করে দেখলে দেখা যাবে এখানে দুটো ডু লুপ ইউজ করা হয়েছে, একটা আই ইকুয়াল টু ওয়ান টু এন, একটা জে ইকুয়াল টু ওয়ান টু এন। এইখানে একটা কমেন্ট আছে, প্রোগ্রাম এমন একটা জিনিস যেটাকে খুব ছোটোভাবে করা যায়। আমার যদি একটা ডুলুপ দিয়ে কাজ মিটে যায় তাহলে আমি দুটো ডুলুপ ইউজ করবো না, এফিসিয়েন্সি বাড়াতে হবে, তাহলে কি প্রোগ্রামটা আমাকে ছোটো করতে হবে, কাজে লাগবে। তাহলে এই যে কাজটা হচ্ছে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস এ যে, এই জিনিসটা আমি যদি এর পরে লিখতাম কি হতো, পাঁচ চার তিন এগুলোকে মুছি, এর পরে যদি আমি লিখতাম সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস এ আই, কেন এখানে আই ভেরিয়েবল, আই ভেরিয়েবলটা হচ্ছে এর জন্য, অর্থাৎ দুই আই ইকুয়াল টু ওয়ান টু এন, যেহেতু দুলুপটা করা হয়েছে তাহলে দুলুপের ইন্ডেক্সটাই কিন্তু এখানে অ্যারের ইন্ডেক্স হবে, এটা বুঝতে হবে। তাহলে এটা হলো, এখানেও কিন্তু সেম কাজই হচ্ছে, আগের দুলুপটার মতো এখানে সেম কাজই হচ্ছে। আই ইকুয়াল টু ওয়ান, এ আই রিড স্টেটমেন্ট দেওয়া হয়েছে, মানে ইউজার ডাটা দিচ্ছে, এ ওয়ানের জায়গায় যে ডাটাটা ইনপুট করলো সেই ডাটাটা সঙ্গে সঙ্গে সামের মধ্যে ঢুকে আসে, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস দিস। তাহলে এইটা যদি করা হয় তাহলে সেখানেও কিন্তু একই রেজাল্ট আসবে। তাহলে এটাকে আমরা পুরোপুরি আমাদের ডেভেলপার স্টুডিওতে ইনপুট করবো, আমি এর আগে থেকেই করে রেখেছি, ডেভেলপার স্টুডিওতে আমি ইনপুট করলাম। পরিষ্কার এখানে লেখা আছে ইন্টিজার এ টেন সাম সি এন, ইন্টিজারের মধ্যে আমি এগুলোকে ডিক্লেয়ার করেছি, সাম ইকুয়াল টু জিরো ইনিশিয়ালাইজ করেছি, তারপর নাম্বার অফ নাম্বার সেন্টার করেছি, তারপর এন্টার অল নাম্বার পরপর পরপর লিখেছি, লিখে সামটা ক্রিয়েট করেছি, সাম ইজ কমন্ড সাম। তো এটাকে আমরা এখন রান করাবো, করাবো রান করাবো, রান করাবো মানে ছোটাবো ঘোড়া ছোট, দেখা যাক কি হলো কি হলো কি হলো। এন্টার দ্য নাম্বার অফ নাম্বার, সাপোজ আমি পাঁচটা নাম্বার ইনপুট করতাম, যেহেতু এটা আমি রিয়েল ভেরিয়েবলের মধ্যে স্টোর, এখানে ইন্টিজার করা হয়েছে, এই প্রোগ্রামটা আমি রিয়েল করতে পারতাম। আমি এন্টার দ্য অল দ্য নাম্বার, তো আমি রিয়েল দিয়েও দেখাবো, এন্টার অল দ্য নাম্বার। তো প্রথমে আমি জানতে করলাম পাঁচ চার তিন দুই এক, কত হবে কত হবে রেজাল্ট? আমি যদি করবো তাহলে কম্পিউটার প্রোগ্রামটা করলাম কেন, দেখা যাক রেজাল্ট কত আছে, ফিফটিন, ফাইন। ইউ মে ইউজ ইউর ক্যালকুলেটার, মোবাইল, এনি ইলেকট্রনিক্স গ্যাজেট, অল দ্য রেজাল্ট আর সেম, ঠিক আছে। ওকে, এবার আমি লক্ষ্য করে রেখেছি রিয়েল ভেরিয়েবল, রিয়েল ভেরিয়েবল করতে গেলে আমি ইন্টিজারটা জাস্ট কেটে দাও, কেটে এখানে কি লিখবো, লিখবো রিয়েল, ঠিক আছে। এন্টার দ্য নাম্বার অফ নাম্বার পাঁচ, তো ফার্স্ট নাম্বার আমি দেবো ফোর, ফোর একটা ইন্ডিজার নাম্বার কিন্তু, তার সাথে আমি ফোর ইনপুট করলাম, তারপর দেবো ফাইভ পয়েন্ট সিক্স, তারপর দেবো টু, তারপরে দেবো
সাইন, তারপর দেখো 2.9, দ্য রেজাল্ট দিয়ে আছে 23.5, চেক 23.5 ইজ দ্য রাইট অ্যান্সার। সো দিস ইজ এ বেসিক অফ ফরট্রন প্রোগ্রাম অ্যান্ড ডু লুপ, ঠিক আছে, দ্য ইউজ অফ ডু লুপ অ্যান্ড অ্যারে। সো এটি হচ্ছে ওয়ান ডাইমেনশনাল অ্যারে, নেক্সট দিন টু ডাইমেনশনাল অ্যারে, আর আরেকটা ডু লুপের স্টেটমেন্ট নিয়ে আলোচনা করবো পরে ভিডিও দেখবো। আজকে তাহলে আজকে লাস্ট একটা কথা, যে কী কথা দেখা যাক, কী কথা লিখে দিচ্ছি, কী কথা সেই কথাটা সবাইকে ফলো করতেই হবে, সেই কথাটা ফলো না করলে হবে না। কী কথা, কথাটা হচ্ছে এস দিয়ে শুরু, সমস্ত ইউটিউবার বলে থাকি, ঠিক আছে, করে রাখো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর ভিডিওটা কী করবে বাংলা লিখুন, বাংলা লিখুন, মন দিয়ে দেখো ডট 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 ডট, ফাইন। আর লাস্ট একটা কথা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, এটা কিন্তু ইউ এর বানান না, এটাকে ইউ আমি এরকমভাবে লিখি, ইউ থ্যাংক ইউ।